নমস্কার বন্ধুরা, আজকে একটা পটলের রেসিপি নিয়ে এসেছি। আর এই পটলের রেসিপি কিন্তু যেরকম শরীরকেও ঠান্ডা করবে, পেট ঠান্ডা করবে, সেরকম কিন্তু খেতেও বেশ সুস্বাদু। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই করে একটু ফলো করে নেবেন, আর লাইক করতে ভুলবেন না। আর আপনারা রেসিপিটা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টস বক্সে জানাতে একদমই ভুলবেন না, কারণ আমারও জানতে ইচ্ছে করে আপনারা কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন। আজকের এই রেসিপিটা করার জন্য আমি পটল কেটে নিয়েছি। পটলগুলোকে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি দুভাগ করে নিয়েছি, আর খোসাটাকে দেখুন আমি পুরো ছাড়িয়ে ফেলিনি, খোসাটাকে চেঁচে নিয়েছি একটা ছুরির পেছন দিক দিয়ে ভালো করে চেঁচে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এর সাথে সামান্য একটু আলু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। আজকে দেখুন পটলের রেসিপির নামটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকের রেসিপির নাম হচ্ছে মৌরি পটল। আর এই মৌরি পটল করার জন্য প্রধান উপকরণ মৌরি। এখানে প্রায় আমি 1 টেবিল চামচ মৌরি নিয়েছি। মৌরিটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব, তবে এটাকে কিন্তু খুব লাল লাল করে ভাজবো না, জাস্ট মৌরিটা একটুখানি ভাজা হলে যে গন্ধটা বেরোতে শুরু করে সেই পর্যায়ে অবধি ভেজে মৌরিটাকে তুলে রেখে দেব। এবার ওই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে একটু ভেজে নেব, তার জন্য পটলগুলোকে কাটা দিকের অংশটাই আমি প্রথমে তেলের দিকে দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেব, দিয়ে ভালো করে পটলটাকে মিশিয়ে নেব। পটলটাকে দেখুন ভালো করে একটু মিশিয়ে নিয়ে পটলের কাটা দিকটাকেই আমি আবারও তেলের দিকে দিয়ে দিলাম, যাতে বেশ লাল লাল করে ভাজা হয়ে যায়। একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম। ততক্ষণে এই যে ভাজা মৌরিটা রয়েছে, ভাজা মৌরিটাকে আমি একটু বেশ গুঁড়ো করে নেব, তবে একদম মিহি করে গুঁড়ো করব না, এটা মোটামুটি হাফ ডাস্ট মতো করে নিচ্ছি। হামল দিস্তাতে থেতো করলেই কিন্তু এটা সুন্দর হয়, আর মিক্সিতে দিলে কিন্তু একবার জাস্ট ঘুরিয়ে রেখে দেবেন, একদম যেন মিহি পাউডার না হয়ে যায়। মৌরিটা গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার আমি একটু আদা আর একটা কাঁচা লঙ্কাকে এটাকে একটু থেতো করে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা এদিকে থেতো করে নিচ্ছি। এদিকে দেখুন আমার পটলটা মোটামুটি 1টা পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই দিকটাকে উল্টে দিয়ে আর 1টা পিঠও একটু হালকা করে ভেজে নেব। পটল ভাজতে যেহেতু খুব সময় লাগে না, ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম। পটলটাকে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই পটলটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দেব। এবার একটু আলুগুলোকে ভেজে নেব। পটলটা তুলে নেওয়ার পর আলুটাকেও দিয়ে দিলাম। আলুটা কিন্তু অপশনাল, আলুটা আপনারা না দিলেও এটা ভালো লাগবে, তবে আমি একটু সামান্য আলু ব্যবহার করেছি। আলুটাকেও এবার একটু হালকা করে ভেজে নেব। আলুটাকে যেহেতু আমি ঢাকা চাপা দিয়ে ভাজি, রান্নাটা সময়ও কম লাগে। এটাকেও আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, আলুটা বেশ কিন্তু ভাজাও হয়ে গেছে, তার সাথে অনেকটা নরম হয়ে যায়। আলুটাকে এবার তুলে রেখে দেব। ভেজে রাখা আলুটাকে তুলে রাখার পর এবার ওই কড়াইতে আরও 1.5 চামচের মতো তেল অ্যাড করব। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, আর এর সাথে দেবো মৌরিটা যে গুঁড়ো করে রেখেছি সেই থেকে কিছুটা গুঁড়ো করা মৌরি দিয়ে দিলাম। মৌরি গুঁড়ো আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা একটু ভাজা ভাজা হতে থাক, বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্টটা। এবার অল্প একটু জল দিয়ে দেবো আদা, কারণ তেলে পড়লেই একদম চর্বর চর্বর করতে থাকে, তার জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আদা যতক্ষণ না র ফ্লেভারটা চলে আছে ততক্ষণ ভালো করে আদাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। এবার হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ও, এর সাথে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, 1/4 টিস্পুনের মতো জিরের গুঁড়োটা অ্যাড করেছি। খুব বেশি কিন্তু মশলা দেবেন না, জিরের গুঁড়ো যেন অনেকটা বেশি পরিমাণ না হয়ে যায়। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। আলু পটলটাকেও মশলার সাথে বেশ মাখো করে নিয়ে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ মোটামুটি আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার সামান্য একটু জল অ্যাড করব, একটু সামান্য জল অ্যাড করলাম কারণ মশলাটা বেশি শুকনো হয়ে গেলে ভালো করে কিন্তু সবজির সাথে মেশে না। একটু জল দিয়ে আলু পটলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে একটু কষতে দেবো ঢাকা চাপা দিয়ে। মিনিট দুয়েক রেখেছিলাম হাই হিটে, মশলাটা কিন্তু আলু পটলের সাথে বেশ মাখো হয়ে গেছে। দেখুন এটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করব। এবার লবণ আর চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পটল আর আলু ভাজার সময় অল্প অল্প করে লবণ ব্যবহার করেছিলাম, সেটা বুঝেই কিন্তু অ্যাড করতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে আলু পটলের সাথে ভালো করে মিশিয়ে নিই। এবার দুধের বাটিটা ধুয়ে, মানে দুধের কাপটা ধুয়ে আমি আরও 1/2 কাপের মতো জল অ্যাড করে দিলাম, কারণ এই মরি পটল বেসিক্যালি আমার কিন্তু একটু পাতলা পাতলা খেতে বেশ ভালো লাগে, মানে একটু ঝোলঝোল হবে সেটাই বেশ ভালো লাগে খেতে, তাই জন্য আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রাখলাম। এবার দেখুন এই দুধটা আর জলটা দেওয়ার পরে যে ঝোলটা হয়েছে, ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ আরও একটু হাই হিটে ফুটিয়ে নেব। এবার একটা তড়কা প্যানের মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করছি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, ঘিটা যেহেতু গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা থেঁতো করে নেওয়া এলাচ, আর এর সাথে দেবো বাদবাকি মরি গুঁড়োটা। মরি গুঁড়ো আর এলাচটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ঘিয়ের মধ্যে। বেশ সুন্দর একটা অ্যারোমা বেরোতে শুরু করেছে এলাচ মরি গুঁড়ো আর ঘিয়ের সংমিশ্রণে, খুব সুন্দর ফ্লেভারটা বেরোচ্ছে। দেখুন এটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা এই তড়কাটাকে দিয়ে দেব আমি পটলের মধ্যে। পটলের মধ্যে দিয়ে ভালো করে পটলটাকে একটু নাড়াচাড়া করে নেব। ওই তড়কা প্যানের মধ্যে যেহেতু কিছুটা লেগে রয়েছে সেই জন্য আমি আর একটু ঝোল তুলে ওটাকে লাগিয়ে দিয়ে দিলাম, তাহলে আর কোনোটাই কিন্তু নষ্ট হলো না। এবার এইটা দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটালে চলবে না, একটু জাস্ট হালকা হাতে মিশিয়ে নিয়ে আমি সার্ভ করে নেব। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, কারণ এই মৌরি এলাচ ঘিয়ের গন্ধটা যেন পটলের মধ্যে সুন্দরভাবে চলে আসে। আজকের এই মৌরি পটলের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটা কথা যে বললাম, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।